দেশে বেশ কিছু অবৈধ অস্ত্রের চালান এসেছে এবং বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র, এগুলো দিয়ে কি করতে যাচ্ছে সামনের দিনগুলোতে, এটি নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এবং আমাদের কাছে তথ্য আসছে যে এই সরকারকে যে কোনো উপায়ে ক্ষমতায় রাখার জন্য বা তাদের মাধ্যমে একটি আন্দোলন সংগঠিত হতে পারে আগামী দিনগুলোতে, তাদের বিরুদ্ধে একটা কিলিং মিশন করবে, এরকম একটি আলামত সামনে হবে বলে অনেকে মনে করছেন। বেনার্জি, আমি তো বলেছি বেনার্জিকে হয়তো হাসিনা সরকার রিটায়ার করে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিতে পারে, ডক্টর বেনার্জির আহমদ। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এবং পুলিশের আইজি বেনজির আহমেদ সম্প্রতি আওয়ামী লীগের নেতাদের মতো ভাষায় কথা বলেছেন এবং যার প্রতিবাদে বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি কিছু কথা বলেছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এর প্রেক্ষাপটেই তাকে দুবছর আগের পুরনো একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এই ইশরাকের গ্রেপ্তার, এটি আসলে কিসের আলামত, আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন। লক্ষ্য করে দেখুন, ইশরাকের হাতে হ্যান্ডকাফ, কিন্তু ওই যে ওসি প্রদীপ, ওসি প্রদীপের হাতে কিন্তু কোনো হ্যান্ডকাফ ছিল না। ওসি প্রদীপ তো খুনের আসামি, যেটা প্রমাণিত হয়ে গেল, খুনি অপরাধী, তার ফাঁসি হবে এটা আমরা মনে করছি। তার হাতে হ্যান্ডকাফ নেই, ইশরাকের হাতে হ্যান্ডকাফ। হ্যান্ডকাফ পড়ানো হলে সবার হাতেই পড়ানো হোক। তো আপনি সিলেক্টিভলি ওই যে শেখ হাসিনার জামাইয়ের চাচা, তাকে হ্যান্ডকাফ দিয়ে ছবি দেওয়া হবে। তো এগুলো হচ্ছে সরকার যে ভিনডিকটিভ, এটার প্রমাণ। তবে আমি ইশরাকের, তাকে দেখিনি, তবে তার বক্তব্য শুনেছি এবং স্পষ্টভাষী, সাহসী, এবং সাহসী স্পষ্টভাষী বক্তা বা ব্যক্তিত্বদের বাংলাদেশে বিপদ সমূহ। সুতরাং যেটা বাজারে চাউর হয়েছে, সবাই বলছে যে এরপরে পুলিশ হার্ড লাইন গ্রহণ করবে, সুতরাং এটারই পূর্ব লক্ষণ হচ্ছে। এবং ঝিকে মেরে বউকে শাসন করা, ইশরাককে মেরে তাকে গ্রেপ্তার করে বিএনপিতে যারা যারা এই ধরনের ইশরাকপন্থী আছেন তাদেরকে একটা মেসেজ দেওয়া, বাড়াবাড়ি করবি না। এখনো কিন্তু পুলিশ আর র‍্যাব আর্মি আমাদের হাতে, একেবারে গুম করে খুন করে শেষ করে দেবে, ইশরাককে সহজে ছেড়ে দেবে বলে আমি মনে করি। এবং খুবই বিশ্বস্ত কিছু সূত্র থেকে আমরা নাগরিক টিভি আমরা নিশ্চিত হতে পেরেছি যে আমাদের দেশে বেশ কিছু অবৈধ অস্ত্রের চালান এসেছে এবং বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র, এগুলো দিয়ে কি করতে যাচ্ছে সামনের দিনগুলোতে, এটি নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এবং আমাদের কাছে তথ্য আসছে যে এই সরকারকে যে কোনো উপায়ে ক্ষমতায় রাখার জন্য বা আগামী নির্বাচনে একটি সুষ্ঠু ভোট হলে যদি এই সরকার পরাজিত হয়ে যায়, সেই আশঙ্কাতে পুলিশ এবং সিভিল প্রশাসন তারা মিলিত হয়ে একটি গুপ্ত হত্যা শুরু করবে বা বিরোধী দলের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতা রয়েছে বা যাদের মাধ্যমে একটি আন্দোলন সংগঠিত হতে পারে আগামী দিনগুলোতে, তাদের বিরুদ্ধে একটা কিলিং মিশন করবে, এরকম একটি আলামত সামনে হবে বলে অনেকে মনে করছেন। এবং অনেকে মনে করছেন যে এর মাধ্যমেই বিরোধী দলের যে ন্যূনতম যে মনোবল বা স্পিরিট যেটা রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হবে। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি স্যার কিছু বলেন যে এই যে আশঙ্কা করা হচ্ছে যে এই ধরনের অস্ত্রের চালানে আনা হয়েছে অবৈধ অস্ত্র দিয়ে এবং পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেরাই এই ধরনের গুপ্ত হত্যা শুরু করবে এবং তারা ম্যাসিভ একটা কিলিং করবে এবং বিরোধী দলের তৃণমূলের নেতাকর্মী তাদেরকে মাঠে দাঁড়াবার কোনো সুযোগই তারা দেবে না, তো এই এই তথ্য আমাদের খুবই নির্ভরযোগ্য একটি সূত্র থেকে আমরা পেয়েছি, এটি নিয়ে যদি আপনি কিছু বলেন। আমি এই তথ্য আমি পেয়েছি এবং এটা কোনো ধারণা প্রসূত না, মানে এই যে সরকারের পুলিশ বাহিনী যে এখন আমেরিকার এই যে সমর্থন পাওয়ার পরে চাঙ্গা হয়ে যাবে, বেনার্জি তো আমি তো বলছি বেনার্জিকে হয়তো হাসিনা সরকার রিটায়ার করে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিতে পারে, ডক্টর বেনার্জি আহমদ, তখন ডক্টর কলিমুল্লার দেয়া ডক্টরেট নিয়ে হয়তো কলিমুল্লা বৈজাতীয় কেউ দিয়েছে, সে হয়তো এখানকার হোম মিনিস্টার হয়ে যাবে, জেনারেল আজিজকে হয়তো ডিফেন্স মিনিস্টার বানিয়ে দেবে। তবে দুটো জিনিস কিন্তু এক না, আপনি যেটা বললেন যে বেআইনি অস্ত্র আসছে এবং পুলিশ প্রশাসন ডেথ স্কোয়াড হিসাবে বিএনপির নিচের দিকে বা মিডল র্যাঙ্কিং কর্মী এবং নেতৃবৃন্দকে হত্যা করার যে পরিকল্পনা করছে, দুটো দুই জিনিস। এই যে অবৈধ অস্ত্রের চালান, এটার জন্য সরকার কিন্তু উদ্বিগ্ন,
সরকারের তো অবৈধভাবে অস্ত্র আনার দরকার নেই মানুষ হত্যা করার জন্য। এখন বেনজিরের আমলে আমরা দেখলাম যে বাংলাদেশের পুলিশ বাহিনীতে থানায় থানায় তারা মেশিন গান দিচ্ছে। মেশিন গানটা কি জন্য? যে সেনাবাহিনী যদি আবার একটু বাড়াবাড়ি করে যাতে পুলিশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, এই ধরনের একটা পরিকল্পনা। আদারওয়াইজ কোনো দেশেই পুলিশের কাছে মেশিন গান থাকে না, মানে মানে ছোটখাটো ওই এসএমজি থাকতে, সাব মেশিন গান থাকতে পারে, বা AK-47 জাতীয় অস্ত্র থাকতে পারে, মানে ফুল ফ্লেজেড এমজি মেশিন গান দরকার নেই থানা রক্ষার জন্য। তো তারা আশঙ্কা করছে যে যদি কারোর সঙ্গে সিভিল ওয়ারের মতো অবস্থা হয় তখন মেশিন গান ব্যবহার করবে প্রতিরক্ষার জন্য, থানা বাঁচানোর জন্য। আর এই যে অবৈধ অস্ত্র যেগুলো আসছে এগুলো নিশ্চয়ই আওয়ামী পন্থীদের হাতেই শুধু আসছে তাই না, বাজারে টাকা দিলে বন্দুক কিনতে পাওয়া যায়। এটা যে বিক্রেতা সে জিজ্ঞেস করবে না যে তুমি বিএনপি করো না আওয়ামী লীগ করো না জামাতে ইসলামী করো না অন্য কোনো দল করো, সে টাকা পাবে ড্রাগ এবং আর্মস। আপনি ফেন্সিডিল বা আপনার হেরোইন ইয়াবা ট্যাবলেট যারা বিক্রি করে, ক্রেতা কোন দল করে সেটা দেখে তারা বিক্রি করে না। এই ড্রাগের সঙ্গে অস্ত্রের একটা সম্পর্ক আছে, এবং এই বার্মা থেকে মিয়ানমার থেকে শুরু করে এই মিয়ানমারের ভিতরেই অনেক এজেন্ট আছে যারা এগুলো স্মাগল করে নিয়ে আসে এবং বিক্রি করে, ভারতেও আছে। সুতরাং এই অস্ত্র আসছে আসবে, এতে সরকারের উদ্বিগ্ন হবার কারণ আছে বেশি। আর গার্মেন্ট ফ্যাক্টরির যে ব্যাপারটা ওটা তো আরো ভয়াবহ, অলরেডি টেকনোলজি বেরিয়ে গেছে রোবোটাইজেশন, যেখানে এখন একজন শ্রমিক যেখানে হয়তো সারা দিনে 5টা বা 10টা শার্ট তৈরি করে, একটা ফ্যাক্টরিতে হয়তো রোজ এত কয়েক হাজার লোক নিয়োগ করে তারা 500 বা 1000 শার্ট সেলাই করে। রোবোটাইজেশন হলে একটা ছোট জায়গাতেই 3-4 জন 5 জন লোক মিলে ওই 3000 লোকের কাজ করবে, তো তখন আপনার 3000 লোককে চাকরি কোন গার্মেন্ট ফ্যাক্টরিওয়ালা দেবে? এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা আমাদের সবচেয়ে বৃহত্তম বায়ার। আমেরিকা, জার্মানি, ব্রিটেন, যেখানেই দেখবেন ডিপার্টমেন্ট স্টোরে গেলেই মেড ইন বাংলাদেশ শার্ট প্যান্ট টি শার্ট, এই যে আমি পরে আছি শার্টটা এটাও মেড ইন বাংলাদেশ। তো রোবোটাইজেশন হলে তারা ইম্পোর্ট করবে কেন? তারা তখন মনে করেন নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, সিয়াটলে, শিকাগোতে বা বিভিন্ন সাবার্বে বিভিন্ন জায়গায় ছোট ছোট 3 কামরার একটা জায়গা দখল, 2000 স্কোয়ার ফিটেই তারা একটা গার্মেন্ট ফ্যাক্টরি বানিয়ে ফেলবে, 5-10 জন লোক চাকরি দেবে, তারা রোবটে প্রোগ্রাম ঢুকিয়ে দেবে কম্পিউটারে, শার্ট এত পিস এই মাপের, এক্সট্রা লার্জ, লার্জ, মিডিয়াম, তো ওই রোবট ওগুলো বানিয়ে ইস্ত্রি করে আপনার সামনে হাজির করে দেবে। তখন এই গার্মেন্ট শ্রমিকদের অবস্থা কি হবে? এটা আজকে না হোক 10-15 বছরের ভেতরে এটা হবে। আর প্ল্যান বি কি আছে বাংলাদেশে? যে গার্মেন্ট চলে গেলে আমরা কম্পিউটার এক্সপোর্ট করব, আমরা গাড়ি বানাচ্ছি, আমরা সেলফোন এক্সপোর্ট করব, কম্পিউটারের পার্টস এক্সপোর্ট করব, গাড়ির পার্টস এক্সপোর্ট করব। বাংলাদেশে তো একটা ছোটখাটো একটা 800 সিসির গাড়িও তৈরি হয় না, মানে আপনার এক্সপোর্টের জন্য যে কমোডিটি সেটা আমরা তৈরি করি না বা করতে পারি না, টেকনোলজি নেই। এই গার্মেন্ট এবং বিদেশি শ্রমিক এটা দিয়ে মানে যুগ যুগ আমরা এভাবে চলব, এটা হয় না। আর বছরে 1% করে ভূমি আমাদের ওই সমুদ্রের নোনা পানি এসে দক্ষিণ দিকে ধানি জমি নষ্ট করে দিচ্ছে, এবং নদী ভাঙ্গনের ফলে যখন ভাঙে আরের দিকে চর ওঠে, কিন্তু ওই চরের মাটি বালি মাটি চাষযোগ্য হতে 10 বছর সময় লাগে। তো এটা ইকোনমিস্টরা হিসাব করে দেখিয়েছেন, প্রতি বছর আমরা শতকরা 1 ভাগ জমি, ধানি জমি হারাচ্ছি, তার মানে 25 বছরে বাংলাদেশের 1/4 জমি আমরা নোনা পানি এবং এই যে নদী ভাঙ্গনের ফলে হারাবো।
তখন আপনার গার্মেন্ট ফ্যাক্টরি যদি না থাকে, এখানে তো 74 সালের চাইতেও বড় মহা দুর্ভিক্ষ হবে প্রতি বছর। এই দালান কোঠা আর ফ্লাইওভার দিয়ে কিন্তু লোকের পেট ভরে না। আপনি ধরেন ঢাকা শহরে যতই ফ্লাইওভার করেন, কমিউনিকেশন তো এখন ধানমন্ডি থেকে গুলশান যেতে 2 ঘন্টা লাগে, সুতরাং এটা সময় আরো বেশি লাগবে। ওটা তো ধরেই দিলাম, ওটার কোনো উন্নয়ন ঘটবে না। কিন্তু এই ন্যাচারাল বিপর্যয় এবং শুধুমাত্র গার্মেন্ট এবং বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীলতা, এটা একটা আত্মহত্যা, আত্মহননমূলক কাজ। এই সাইকেল থেকে যদি বাংলাদেশ বেরিয়ে না আসে, তো আগামী 10-15 বছর, বড় জোর 20 বছর, একটা রাষ্ট্রের ইতিহাসে তো আপনি 20-25 বছর খুব দীর্ঘ সময় না। সুতরাং আমি শ্রীলঙ্কার মতো হয়ে যাবো, এটা হলে ভালোই হতো। শ্রীলঙ্কায় শতকরা 100% লিটারেসি, নেপালের মতো দেশ যেখানে এশিয়ার 400 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের দুটো নেপালে। বাংলাদেশে আপনি ঢাকা বলেন, বুয়েট বলেন, নর্থ সাউথ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, কোনোটাই এশিয়ার 400 বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তর্ভুক্ত না। এটা তো শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা চলে না, নেপাল শ্রীলঙ্কা লেখাপড়ার দিক দিয়ে আমাদের চেয়ে উপরে। সুতরাং শ্রীলঙ্কার মতো হয়ে গেলে তো আমি খুব আলহামদুলিল্লাহ বলতাম যে যা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো একটা দেশ হয়ে যাবে, খুব ভালো খবর। ধন্যবাদ।